আমি আজকে ভেজ ডাল রান্না করব। অনেক রকমের রান্না হবে। আমার নাতনির আজকে বার্থডে আছে, তাই আমি আজকে রান্না করছি। এখানে পায়েস হচ্ছে, এখানে আমি মুগ ডাল করব, ভেজ মুগ ডাল, সেটা আপনাদের দেখাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, মুগ ডাল নিয়েছি 200 গ্রাম, এটা আমি ভেজে নেব। আমি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো জিরে ভেজে নেব। ডালের জলটা গরম হয়ে গেছে, আমি এবার ডালটা ধুয়ে দিয়ে দেব। ডালটা আপনারা একবারই হবেন, বেশি ডালটা ধুতে বেস্ট করে ফেলে যাবেন, একবারই ধুয়ে নেব। ডালটা আমি একবারই ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়েছি, যেটা ভেজেছিলাম ডালের সঙ্গে ওটা ভেজ ডাল করার জন্য আমি সবজি নিয়ে নিলাম। নিয়ে নিয়েছি ফুলকপি, এখানে মটরশুঁটি, গাজর আর বিনস, এটা আমি ভেজে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি এবার আমি অল্প সামান্য মতো 1 চামচ মতো ঘি। ঘি জমে গেছে, ঘি বেরোচ্ছে না, আমি চামচ দিয়ে বার করে নিই। দেখুন এতটা ঘি দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। ওই যেটা ভেজে নিলাম ঘি ছিল আর কি, ওটার মধ্যেই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো গাজর। দেখুন এটা অল্প ভাজা হয়েছে, এবার আমি বিনসটা দিয়ে দেবো। বিনসটা দেওয়ার পরে আমি অল্প একটু হলুদ আর অল্প সামান্য নুন দেবো। সব শেষে আমি মটরশুঁটিটা দিয়ে হালকা দিয়ে অল্প গরম হলে এবার দিয়ে দেবো সাথে এলাচ, এবার দিয়ে দেবো
দুটো টমেটো কুচানো, দিচ্ছি আর একটু জল, গরম জল দিলাম। এটা এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর মটরশুঁটি। আমি দিয়ে দেবো কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম। গরম মশলা করে ডাল, এবার আমি ঢেলে নেব।